আরেকটা কথা খেয়াল রাখবেন, ছেলে মেয়েদেরকে অনেক সময় দেখা যায় মানুষ মিথ্যা আশ্রয় দেয়। কি আশ্রয় দেয়? মিথ্যা কথা বলে, মিথ্যা কথা হইয়া ওটা করায় ওটা করায়। এই ধরনের কোনোদিন নিজে সন্তানদেরকে মিথ্যা কথা দিয়ে আপনি তাকে সান্ত্বনা দিবেন না। এই সময় থেকে ছোটবেলা থেকে মিথ্যা সান্ত্বনা পেয়ে সে মিথ্যা কথা শিখবে। বুঝছেন নি কথাটা? নিজে মিথ্যা বলবে না, মিথ্যা সান্ত্বনা দিবেন না যে ওইটা দিমু ওইটা দিমু, এইটা হইব বাগাইব ওটা করব ওটা করব, এই ধরনের মিথ্যা সান্ত্বনা দিবেন না। কারণ সে যখন দেখবে আপনি মিথ্যা বলেন ওই বাচ্চাও মিথ্যা কথা শিখবে। আমরা যা হোক করব সততার মাধ্যমে, সত্য কথা বলে বলে আমরা উপদেশ দিব, নিজে সত্য সত্যবাদী হব, আমরা সত্য উপদেশ দিব। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষ এমন রয়েছে যারা কানের মধ্যে আজানের আওয়াজ গেল শুনতে চায় না, কোরআনের আওয়াজ গেলে তারা মানতে রাজি হয় না। আল্লাহ বলেন কেন যেন তাদের কানের মধ্যে তালা লাগানো রয়েছে, ফাবাশশিরহু ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলেন ওদের জন্য যে কঠিন শাস্তির কথা, আযাবে আলীমের সুসংবাদ আপনি প্রদান করুন হাবিব। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ এতক্ষণ যাবত কিছু কিছু অসৎ লোকদের কথা বললেন, এবার আল্লাহ বড় গাওয়ের কিছু ন্যায় সঙ্গত ভালো মানুষের কথা কোরআনের মধ্যে বলতেছেন। বলেন না সুবহানাল্লাহ, দুনিয়ার ভালো মানুষ যারা তাদের কথা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়ামিলুস-সালিহাত, ওই নেক কাজগুলো যারা করবে, লাহুম জান্নাতুন নাঈম, আরামদায়ক জান্নাত রেখেছেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, ও আল্লাহ ওই জান্নাত কি আমরা সত্যি পাবো? ওই জান্নাতটা কেমন জান্নাত গো আল্লাহ? কতদিন জান্নাতের মধ্যে থাকবো? দুনিয়ায় কতদিন থাকলাম? 60 বছরের জীবন, 70 বছরের জীবন থাকতে যাইয়া ওই 70 বছরের জীবনের মধ্যে আরাম আর আরাম খুঁজতে যাইয়া বড় বড় ঘর বানালাম, গাড়ি কিনলাম, এসি লাগালাম, কেমনে করে এই দুনিয়ার ঘরকে সাজানো যায়? ওই ঘর সাজানোর জন্য পাগল পারা ছিলাম, বয়স 70 হয়ে গেল, 80 হওয়ার পথে হয়ে গেছে অনেকের, দুনিয়ার ঘরটা সাজাইলাম কত বছরের দুনিয়া? 60, 70, 80, এর চাইতে বেশি নিহন যাই, এর চাইতে বেশি না। যুবক মেয়েরা একটু যদি পাবেন, আল্লাহ বলেন জান্নাতুন নাঈম, আরামদায়ক শান্তিদায়ক বাগান, শান্তিদায়ক বেহেস্ত তোমাদের জন্য রেখেছি, যারা ভালো কাজ করবা। ও আল্লাহ দুনিয়াতে তো আমরা শান্তির জন্য পরিশ্রম করি, কষ্ট করি, আল্লাহ এটা তো 30 বছর, 40 বছর, 70 বছরের শান্তির জন্য, ও আল্লাহ কতদিনের শান্তি দিবা? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, 70-80 বছর না, খালিদিনা ফিহা, চিরস্থায়ী তুমি থাকবে যে তাই, ওই জান্নাত হচ্ছে চিরস্থায়ী জান্নাত। বলেন না সুবহানাল্লাহ, তাইলে আমরা কাজ যখন করব আমরা কি অল্প দিনের শান্তির জন্য করব না বেশি দিনের? কম দিনের না বেশি দিনের? আমরা হরি কোন দিনের? হই দুনিয়ার ওতার লাগে, ঠিক না কথাটা? ওটা লই আমরা ভুল চিন্তার মধ্যে আসি দেইকা, ভুল বুঝের মধ্যে আসি দেইকা, আমরা দুনিয়ার প্রেমে পাগল হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন পরকালের চিরস্থায়ী ঠিকানা যেটা, ওই ঠিকানার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘর সাজানোর জন্য, যেই ঘরে থাকবে এসি, যেই ঘরে থাকবে স্বর্ণ অলঙ্কার, যেই ঘরে থাকবে আরাম আয়েশ, যেই ঘরের মধ্যে থাকবে আমার জন্য সব কিছু, আমার মন যা চাইবে তাই পাবো। মায়েরা হয়তো অনেক সময় ভাবেন এই দুনিয়ায় অনেক সময় রূপসজ্জার জন্য অনেক কিছু করেন, ফ্যামিলিগতভাবে অনেক টাকা পয়সাও খরচ করেন। পিয়ারে হাজিরিন, এক হাদিস পড়তে যেয়ে, এক কিতাব পড়তে যেয়ে দেখলাম যে কোনো মহিলা এই দুনিয়াতে যারা এই বিউটি পার্লারে যাবে না, এই লিপস্টিক, এই মাস্কারা আর ফাস্কারা যাই বলা হয়, কাজল, ওগুলো যারা ব্যবহার করবে না আর মানুষ প্রদর্শন করবে না, মানুষকে দেখানোর জন্য সাজবে না, ওরা যখন জান্নাতে যাবে সে যার মতন সাজতে চাইবে, শুধু একটা ঘরের ভিতর দিয়ে ঢুকবে, ছবিগুলো দেখবে, তার মতন হয়ে যাবে মুহূর্তের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ, আর তার স্বামী চিনবে কিভাবে তাকে? যেভাবে দুনিয়ায় ফেসবুকের মধ্যে স্ন্যাপচ্যাটের মাধ্যমে আমরা ছবি দিয়ে দেই, স্ন্যাপচ্যাট আর বিভিন্নভাবে বিউটি ক্যামের মাধ্যমে দেখা যায় আমি যেমন তেমন না আরও সুন্দর হয়ে গেছি, তখন ওই ছবি ডাইরেক্ট চলে যাবে স্বামীর কাছে, স্বামীও আপনি ঘর থেকে বাহির হবেন, চিনে ফেলবে যে আপনিই তার স্ত্রী। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিরস্থায়ী জান্নাত হচ্ছে তোমার জন্য। ও আল্লাহ আসলে কি চিরস্থায়ী নাকি? আল্লাহ বলেন ওয়াদাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কার ওয়াদা?
মন্ত্রীর ওয়াদা, প্রধানমন্ত্রীর ওয়াদা, প্রাইম মিনিস্টারের ওয়াদা, এমপির ওয়াদা, চেয়ারম্যানের ওয়াদা, ওই ওয়াদা যেন ওয়াদা না, ওই যেন গাদার কথা, ঠিক কিনা কথাটা? মাঝে মধ্যে কত ওয়াদা করেন এমপি মন্ত্রী হলতে চেয়ারম্যান মেম্বারে করেন না নি, ইলেকশনের আগেই হয় ভাই সাহেব আপনার বাড়ি ঠিক বল দিমু দেই মু কই কি কই না ভাই সাহেব চিন্তা করেন না, খালি ভুট্টা দিলাই নি বছর দেখ মানে আগামী বছর আপনার রাস্তা লমার মাঝে করাই লিমু হয় কি হয় না? তাইলে ওই ওয়াদা ভুল হতে পারে, আল্লাহ বলেন বান্দা তুমি ভাবতেছ চিরস্থায়ী জান্নাত, ও বান্দা এটা দুনিয়ার কোন মানুষের ওয়াদা না, ওয়াদা আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, ও আল্লাহ। এরপরে আপনি কি বলছেন? আল্লাহ বলেন ওয়াদা আল্লাহি হাক্কান, বড় করে বলুন সুবহানাল্লাহ, ওয়াদা আল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি সত্য? তাইলে বোঝা যায় মানুষের ওয়াদা মিথ্যা হতে পারে, পারে কি পারে না? যিনি সত্য বলেন তিনি কে? যিনি সত্য বলেন, যিনি জান্নাত দান করবেন তিনি কে? ওই জান্নাত অল্প দিনের না চিরস্থায়ী? ওই জান্নাতে 100 বছর না 200 বছর? চিরস্থায়ী কয়শো বছর? আবাদুল আবাদ, দাইমান আবাদা, দাইমান আবাদা, যার কোনো শেষ নাই, চিরস্থায়ী জান্নাত। আল্লাহ বলেন কেমনে পারবো আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলেন ওয়াহুল আজিজুল হাকিম, আল্লাহ বলেন সবচাইতে আজিজ, সবচাইতে বড় পরাক্রমশালী, সবচাইতে বড় ক্ষমতাশালী আমি আল্লাহ, আমি আল্লাহ হচ্ছি হাকিম, হেকমতওয়ালা, বিজ্ঞানময়, প্রজ্ঞাবান। অতএব আমার পক্ষে সবচাইতে ক্ষমতাশালী যিনি, উনার পক্ষে অসম্ভব কিছু না। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ আর কি তুমি বলতেছো? আল্লাহ বলেন ও বান্দা এত কিছুর কথা বললাম, বেঈমানদের কথা বললাম, তোমাদের মুমিনদের তারিফ তুলে ধরলাম, কিছু কথা আমার রয়েছে তোমরা একটু শুনো রে বান্দা। আল্লাহ বলেন তোমরা একটু মাঝে মাঝে ভাবো। আল্লাহ বলেন খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাবাসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়াঞ্জালনা মিন আসসামাই মাআন ফাআমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন কারীম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবার সবাইকে উদ্দেশ্য করে বলেন খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, ও বান্দা তুমি এই প্যান্ডেলের দিকে তাকাও, কয়টা কুটি, কুটি আর খুঁটি, ঠিক কিনা? আল্লাহ বলেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, যিনি আসমানকে সৃষ্টি করেছেন বিগাইরি আমাদিন, কোনো কুঠি ছাড়া। বলেন না সুবহানাল্লাহ, খুঁটি ছাড়া। বিশাল আসমান যিনি রেখেছেন উনি কে? আল্লাহ বলেন দেখো না তাকাইয়া, আল্লাহ বলেন আমি আল্লাহ, আসমানকে রেখেছি তারাও না, তুমি এটা দেখো না নি, সব সময় তুই দেখো, দেখি কি দেখি না এই আসমানকে খুঁটি ছাড়া খেয়ে রাখছেন আল্লাহ? আল্লাহ বলেন তারাও না, ইউ সি দ্যাট আই হ্যাভ কেপ্ট দ্য স্কাই উইদাউট এনি পিলার্স, কান্ট ইউ সি, ডোন্ট ইউ সি দ্যাট, লুক এট দ্য স্কাই, আই হ্যাভ কেপ্ট দ্য স্কাই উইদাউট এনি পিলার্স, ও মাই সার্ভেন্ট, ও মাই বান্দা, ও আমার বান্দা, লুক এট ইউর সেলফ, ইউ মেক ইউর ওন হাউস, ইউ নিড টু বিল্ড পিলার্স, তুমি প্যান্ডেল করেছো, তুমি কতগুলো পিলারের দরকার, আমি আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, তুমি তাকাচ্ছ দেখছো আর কি দেখো, আর তোমার জমিনের মধ্যে বসবাসের জন্য যে জায়গা করে দিয়েছি আমি আল্লাহ, জমিনকে স্থির রাখার জন্য রাবাসিয়া পেরেক হিসেবে, তুমি যে টিনের উপর পেরেক মারো টিনকে রাখার জন্য, জমিনকে স্থির করে রাখার জন্য আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মেরে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাইলে পাহাড় যদি খাটে তাইলে পৃথিবীর ভারসাম্যর ক্ষতি হয় কি হয় না? এই জন্য সরকারিভাবে পাহাড় কাটা নিষেধ করা হচ্ছে, কারণ পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রাখতে হলে আল্লাহ বলেন তোমার জমিনে তুমি থাকতে চাও তাইলে ওই পাহাড় তোমার জন্য ওই পেরেক হিসেবে আমি রেখে দিয়েছি, ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন, ও বান্দা সকল জাতির প্রাণী আমি তোমার জন্য জমিনের মধ্যে রেখেছি, ওয়া আনজালনা মিনাস সামাই মান, ও বান্দা আমি তোমার জন্য আসমান থেকে আমি আল্লাহ তোমার জন্য বৃষ্টি নাজিল করি। বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি নাজিল করেন কে? আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেন
সকাল বেলা তুমি ঘুম থেকে উঠে যদি দেখো তোমার টিউব বলে এক ফোঁটা বৃষ্টি না পানি নাই তোমার পুকুরের মধ্যে এক বিন্দু পানি নাই ও বান্দা তুমি কি করবে ও বান্দা আমি এগুলো করতে পারি কি পারি না আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ হুঁশিয়ারি করে বলে দিচ্ছেন ও বান্দা আমি ইচ্ছে করলে এগুলো করতে পারি কিন্তু আমি আল্লাহ বড় মায়ালু বিসমিল্লাহির রহমানির রহিম ও বান্দা তুমি যে মাঝে মাঝে বিসমিল্লাহ বলে আমারে সম্বোধন করো রে বান্দা রহিম রহমান বলে যে দেখো সেই জন্য আমি আল্লাহর মায়া লাগে আমি আল্লাহ এখনো না ডাকলো তোমারে মায়া করি অপেক্ষা করি দেখি আমার দিকে তুমি ফিরে আসো কি না বলেন না সুবহানাল্লাহ আল্লাহর এক আয়াতের মধ্যে বলেন غرك بربك الكريم او বান্দা তোমার এই দয়ালু আল্লাহ যিনি তোমাকে বানিয়েছেন ওই আল্লাহ থেকে তোমাকে কোন জিনিস বাধা দিয়েছে আমার ডাকে সাড়া দেও না কেন বান্দা ও বান্দা আমি আল্লাহ তোমার স্রষ্টা আমি আল্লাহ আসমানের স্রষ্টা কেন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না কেন তোমার উপর তোমাকে টাকা দিয়েছি যাকাত কেন দেও না বান্দা ও বান্দা কোন দিন তুমি বুঝবা হাজিরিন মরব কি মরব না আমরা মরব না চিরস্থায়ী থাকব মরমু না নি আমরা খুন চাই তাইলে মরমু কোন দিন গ্যারান্টি আছে নি আছে গ্যারান্টি মরি যাইবো আমরা খালকুত মরি যেতে পারেনি 100% কিন্তু বাঁচবো কত দিন গ্যারান্টি আছে নি ওয়ালটনে যান আপনারা আরো মার্সেল বা আরো যে বিভিন্ন কোম্পানি আছে ফ্রিজ কিনতে যাইয়া কয় বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দেয় দুই বছর পাঁচ বছরের দেয় কি দেয় না 100% গ্যারান্টি লেখে দেয় পাঁচ বছরের মধ্যে যদি নষ্ট হয় তাহলে ফিরত হয়তো দিয়ে দিবে অথবা পার্টস রিপেয়ার করে দিবে আল্লাহ বলেন ও বান্দা 100% গ্যারান্টি দিলাম তোমাকে আমি আবার তুলে নিব এটা কত পার্সেন্ট গ্যারান্টি 100% গ্যারান্টি বাট উই ডোন্ট হ্যাভ দ্য গ্যারান্টি অফ হাউ লং উই উইল লিভ কতদিন থাকবো তার কোনো গ্যারান্টি নাই মেবি 1% মেবি 100% আই উইল লিভ টিল টুমারো আগামীকাল পর্যন্ত থাকবো হয়তো 100% আমার থাকতে পারে কিন্তু মেবি 1% হয়তো আমি চলেও যাইতে পারি ঠিক কিনা কথাটা যখন আমি চলে যাব আল্লাহ যেন আমাকে নামাজি বানিয়ে নেন আমি যখন চলে যাব আল্লাহ যেন আমাকে ইমানদার বানিয়ে নেন আমি যখন চলে যাব সম্পদশালী হলে আল্লাহ যেন আমাকে জাকাত দানকারী হিসেবে আল্লাহ যেন কবুল করেন এইভাবে যেন আমাকে রাখেন এইভাবে যেন তুলে নেন আর আমি যখন আপনি যখন আমার লাশ পেয়ে যখন আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকলে এইটা পড়েন কিন্তু ভাবেন না কেন আরেক বেটারা আরেক বেচারা মারলে মসজিদে মারা গেলে মসজিদের মাইকে বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু আপনি ভাবেন না কেন যে 23 বছরের যুবক বড়গাঁও মারা গেল 25 বছরের যুবক মারা গেল যুবতী মহিলা মারা গেল অমুক আপনার পাশের বাড়ির মানুষ মারা গেল কিন্তু আপনি ভাবেন না কেন মনে হয় আপনি ইউমিনুনা বিল আখিরাত যে ওয়াহুম বিল আখিরাতে ইউকিনুন আল্লাহ যে বলছেন আখিরাতের উপর বিশ্বাস যেটা ওই বিশ্বাস মনে হয় মানুষের মধ্যে নাই বিশ্বাস যদি থাকতো তাহলে সে অন্যায় করত না কথা বলেন ঠিক কিনা হাজিরিন আরেকটু শেষের দিকে মূল বিষয় যেটা লুকমান সূরা লুকমানের মানে হচ্ছে হযরতে লুকমান আলাইহিস সালাম তিনি নিজ সন্তানকে কিছু উপদেশ দিচ্ছিলেন ওই উপদেশ ভাবছিলাম আমি আপনাদের সামনে উপস্থাপন করব এরপরে আমার আলোচনা শেষ করে নিব এরপরে 13 নং আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লুকমান তার সন্তানকে ওয়াজ করছিলেন বলেন না সুবহানাল্লাহ وإذ قال لقمان لابنه كي بابي واز كورشيلن تيني بولشيلن وهو يعيزه وهو يعني لقمان حكيم يعيزه شنطان كي واز شناتشيلن بولن سبحان الله কি ওয়াজ শোনাচ্ছিলেন বাবা সন্তানকে তিনি বলছিলেন ইয়া বুনাইয়া ও আমার পুত খোদা সুবহানাল্লাহ তাহলে নবীগণ সন্তানদেরকে কিভাবে ডাকতা ও আমার ফুত হন্না সুবহানাল্লাহ আপনিও আপনার ফুতরে কেমনে রাখবা ও আমার ফুত ও আমার জি হন্না সুবহানাল্লাহ এটা লেগে বাফে বাচ্চারা এইভাবে সম্বোধন করত এটা লেগে বাফের ডাক মার ডাক সন্তানদের প্রতি হিকতাবার মুনি আসকুতা কি খালি আব্দুস সবুর খলিমুদ্দিন ইতানা রাখিয়া ও আমার ফুত ও আমার বড় ফুত ও আমার মাইজুম ফুত ও আমার ছোট ফুত হন্না সুবহানাল্লাহ
এভাবে যদি ডাকি বাফার ফুতের মধ্যে মায়া বাড়ি যাইব কখন না সুবহানাল্লাহ এভাবে ডাক কুরআন মানেই তো আমাদের শিখানোর জন্য কুরআন মানেই তো আমাদের গাইড হিসেবে এসেছে কুরআন মানেই তো আমার সামাজিক জীবন পারিবারিক জীবন দাম্পত্য জীবন সব জীবনকে সুখময় করবে হাজিরিন তবে একটা জিনিস খেয়াল করবেন কোনো কোনো এতিম বাচ্চার সামনে এতিম বাচ্চার সামনে আপনি এইভাবে ও আমার ফুতুয়া দিজের পুত্রে বেশি আল্লাহ খরবানা কারণ আমার হাদিসটা হঠাৎ করে মনে পড়ে গেল একজন বিদর্মী হি টকস অ্যাবাউট ওয়াই হি এমব্রেসড ইসলাম হি রাইটস ইন হিজ বুক দ্য রিজন বিহাইন্ড মি এমব্রেসিং ইসলাম ইজ আই হার্ড আই রেড আ স্টোরি ফ্রম দ্য হাদিস একজন বিদর্মী মানুষ বলতেছে Why I embraced Islam নামক একটা বই রয়েছে অনেক মনীষীগণ বা অনেক মানুষ বিদর্মীরা বলেছেন কেন ইসলাম গ্রহণ করলেন এক ব্যক্তি বলতেছে আমি ইসলাম গ্রহণ করার পিছনে একটা কারণ ছিল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ছিলাম আর একটা ঘটনা দেখেছিলাম শুনবানি আপনারা ঘটনাটা না বিরক্ত হয়ে গেছেন 11টা 7 হয়ে গেছে আমি আলোচনা শেষ করি